আমরা যে কাজগুলো শিখছি এর আগে সেই কাজ দেখে, মানে এই কাজটা আজকে 3 নম্বর ক্লাস আমাদের, না না 3 নম্বর না 4 নম্বর, 3 নম্বর ক্লাস তিন নম্বর ভাইয়া, ইলাস্ট্রেটরে। এক তিন দুই নম্বর তিন, ভাইয়া, হ্যাঁ 3 নম্বর, চার তিন না নম্বর, তিনটা ক্লাস হয়েছে আমাদের, 4 নম্বর ক্লাস মেবি, 4 নম্বর ক্লাস। তো আমরা তিনটা ক্লাসে আমরা শিখছি মোটামুটি যে পার্টসগুলো, সেই টার্ম দিয়ে আমরা এখন একটা ডিজাইন করতে পারবো। তো চলেন আমরা একটা ইলিপস নিই। তো আমরা একটা ইলিপস শিফট অল্টার প্রেস করে ইলিপস ড্র করলাম, তো এটা হচ্ছে আমাদের ইলিপস। তো ইলিপসটা আমাদের যে কালারটা আছে এটা লাগবে না, আমাদের শুধুমাত্র স্ট্রোকে কালার লাগবে। তো স্ট্রোকে কালার নিলাম, কিন্তু স্ট্রোকে কালার নেওয়ার পরও দেখলাম কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। আচ্ছা এখন দেখতেছি যে এটা একটু চিকন মনে হচ্ছে বেশি। এখন এই স্ট্রোকটা মোটা করবো কিভাবে? তো স্ট্রোকটা মোটা করতে পারবেন, আপনার উইন্ডো প্যানেলে যদি স্ট্রোক অপশন আছে এখানে, স্ট্রোক, এই তো স্ট্রোকে যদি ক্লিক করি, বা কন্ট্রোল প্লাস F10 শর্টকাট, স্ট্রোকে যদি ক্লিক করি তো এখানে অপশনটা চলে আসবে। অথবা এই ওপরে যে স্ট্রোক প্যানেলটা আছে এখানে যদি আমরা বাড়ায় দিই, 1, 2, 3, 4 দিই, যত বাড়াবো তত স্ট্রোক এখানে বেড়ে যাবে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? বা এখানে যদি জি কমায় ভাই, দিই কমে যাবে, বা এখানে দেখেন এখানে যদি বাড়ায় বেড়ে যাবে, বা এখানে কমায় দিলে কমে যাবে। তো স্ট্রোক নিয়ে অনেক কাজ আছে, অনেক কথা আছে স্ট্রোক নিয়ে। স্ট্রোক নিয়ে আসলে বললে শেষ হবে না। তো আমি এখন স্ট্রোকে শুধুমাত্র এই পার্টটাই দেখাচ্ছি, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। স্ট্রোকে মজা মজা কাজ আছে। তো আচ্ছা আমরা 4 নম্বর, 4 স্ট্রোক নিলাম, বাড়াই দিলাম স্ট্রোক। তো এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটু পরিবর্তন করব। জাস্ট একটা করে সিলেক্ট করলাম, যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছে। তো এটা আমরা হচ্ছে কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে, বা যদি মনে করি যে এখানে এভাবে বেড়াবো সেটাও করতে পারবো। তারপর আবার এটা সিলেক্ট করলাম, এই অপশনটুকু শুধুমাত্র সিলেক্ট করে এটা একটু বাড়িয়ে দিলাম, এটা সিলেক্ট করে এটা একটু, এবং এটা সিলেক্ট করে এটা একটু চাপায় দেবে এদিকে। ওকে, এটা একটা ডিম দেখালাম, তাই না? ডিমও হয় নাই, যাই হোক একটা মোটামুটি কিছু একটা শেপে আসছে, কিন্তু এটা রাউন্ড ভাইয়া শেপ না সম্পূর্ণ। এটা ভাই ঘোড়ার ডিম হয়েছে, ঘোড়ার ডিম। আচ্ছা ঘোড়ার ডিম লাগছে। আচ্ছা এটা কিভাবে করছে আরেকবার দেখাবো, না এটা আমাদের স্ট্রোক, ঠিক আছে? এটা আমাদের একটা শেপ, নর্মাল শেপ, ইলিপস শেপ। তো আমরা রাইট বাটনে, সরি, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, আমরা এর আগে দেখছি যে একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট সে সিলেক্ট করতে পারে, যেমন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এখন এই পয়েন্টটা সিলেক্ট করে যদি এটা হচ্ছে উপরের দিকে নিয়ে যাই, তাহলে শুধুমাত্র এই পয়েন্টটা যাবে, বাদ বাকি কোনো পয়েন্ট যাবে না। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ওই যে পয়েন্টারটা সিলেক্ট করা হ্যাঁ, যেতে পারে তারপরে এবার। যদি এটা সিলেক্ট করে টান দিই, শুধুমাত্র এটা যাবে, এইটা যদি টান দিই শুধুমাত্র এটা যাবে, দেখেন এটা যদি টান দিই শুধুমাত্র এটা যাবে। বুঝা গেছে? জি ভাই, তো একটা আমরা ঘোড়ার ডিম দাগাই ফেললাম, ড্র করলাম, তাই না? তো আমরা আরো কিছু ঘোড়ার ডিম দাগাবো। তো আমরা একটা আরেকটা ইলিশ নিলাম ছোট, এটা চাইতে বড় আরেকটা নেবো। এটা কপি করলাম, অল্টার প্রেস করে কপি করলাম, তো এটা শিফট অল্টার প্রেস করে আর একটু বড় করে দিলাম চারিদিকে। তো আমরা এটা দেখেন, আমরা জুম করি, হ্যাঁ জুম করে কাজ করলে ভালো হবে। তো এটা কি করতেছি, ওকে, তো আমরা এটা একটু ড্র্যাগ করে ঘুরিয়ে দেবো, এটাও সেম ড্র্যাগ করে, যে এখানে দেখেন আমরা যখন এই পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এখানে অ্যারো দেখাচ্ছে দুদিকে, এটা যদি এখন টান দিই মাউস পয়েন্টারটা, তাহলে এটা ঘুরে যাবে, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে কাজ, তো আমরা এটা বেশি ঘোরানো লাগবে। একটু ছোট বড় করলাম, আমরা এটাও চাপাই দিতে পারি, এভাবে অ্যাডমিট করা খুবই বিরক্তিকর। আমার কতবার যে অ্যাডমিট করা লাগলো, এভাবে ক্লাসে আসা উচিত না, অন্তত আড়াইটা কেউ ক্রস করবেন না। নেক্সট টাইম থেকে আড়াইটা পরে আমি কাউকে ঢুকতে দেবো না।
এইটা এখানে তাহলে আমি তখন যে কাজটা তো আমরা তিনটাতে কালার দিয়ে দেবো, ঠিক আছে? তিনটা সিলেক্ট করে মধ্যে একটা কালার ইউজ করব, সেটা যে ফিল অপশনটাতে আমরা হচ্ছে মিডিল কালারটা দেবো রেড। ওকে, রেড কালার দিচ্ছি। এখন দেখেন ওপরে যে দুটো অপশন আছে, মানে দুইটা যেটা বানালাম এই দুটো সিলেক্ট করলাম। জি মনে হচ্ছে অ্যাংরি বার্ড রাখতেছেন ভাইয়া। দেখ, ধরে ফেলছেন, অ্যাংরি বার্ড রাখাইতেছি। তো দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে গ্রুপ করে দেবো, ঠিক আছে? গ্রুপ করা তো জানি আমরা, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, তো গ্রুপ করলাম। গ্রুপ করে এটা কি করব, অ্যারেঞ্জ, আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, এটা চলে গেল পিছনে, তাই না? তো এখন ঝুঁটি দাগালাম এটা অ্যাংরি বার্ডে, তো এবার হচ্ছে চোখ দাগাবো। চোখ দাগাইতে হলে অবশ্যই আমরা এখানে একটা শেপ নিয়ে নিই, মোটামুটি একটা গোল চোখ। তো এটা কালারটা, ভেতরে কালারটা দিব হোয়াইট। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট দিলাম, এটা কালার। ওকে, তো এখন চোখে একটু শেপটা পরিবর্তন করতে পারি আমরা ডিরেক্ট সিলেকশন, চোখটা একবারে গোলাকার হয় না। তো একটাতে সিলেক্ট কমাই দিতে পারি, এটা একটা চোখ দেখালাম। এখানে অল্টার করে কপি করে এখানে আরেকটা নেব, এবং দুইটা চোখ একই রকম হবে না, একটু চেঞ্জ হয়, একটু ছোট বড় হয়। দেখবেন যে মানুষের চোখও, আপনার নিজস্ব চোখও দেখেন, দুটো চোখ সমান না। ভাইয়া আমরা কি পারি না এটা কপি করে জাস্ট রোটেটটা করে দিতে? কপি করে রোটেট করে দিতে বলতে মানে 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 মিরর করে দিতে আর কি, মিরর করতে বলতেছে মনে হয়। ও, মিরর করতে পারবো, মিরর আর কি, ওটা এখন মিররের পার্ট না। আমরা যে টার্মটা শিখতেছি এখন, মিরর আমরা শিখি নাই, ওটা আমরা দেখবো না এখন। মিররের বললাম তো, ইলিস্ট্রেটর সবই করতে পারবে, সমস্যা নাই। তো আমরা দুটা সিলেক্ট করে নিয়ে আসলাম চোখ, দুইটা কি করব, দুইটা পার জোড়া লাগাই দিব বলে, দুইটা চোখ জোড়া লাগাই দিলাম। ওকে, তো চোখের তো মনই থাকে না, দুটা ইলিপস দেখায় নি। অল্টার প্রেস করে কপি করলাম, হ্যাঁ চোখটা একটু কোনায় সরায় দেন, নাহলে ট্যারা ট্যারা লাগতেছে। এই কোনায়, হ্যাঁ একটা কোনায় নিলেই হবে। একটু রাগান্বিত ভাব করতে চাচ্ছি। জি ভাইয়া, মানে কর্নারেই থাকবে তাহলে, রাগান্বিত থাকবে। হ্যাঁ আচ্ছা, ওটা চোখ দিয়ে আমরা পরে ওটা ঠিক করবো না, এখন চোখটা বসাইছি, শেষ কাহিনী। তো এখন রেক্টেঙ্গুলার নেব, একটা রেক্টেঙ্গুলার নিলাম, জুম করি রেক্টেঙ্গুলার পাটটা। রেক্টেঙ্গুলার দেখেন আমরা কি করি, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আপনাদের ডাউন অ্যারো প্রেস করবেন, তাহলে এটা একটু নিচের দিকে নেমে যাবে। তারপর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাবো, বা আপনার এটা হচ্ছে কি মানে মাউস পয়েন্টারটা টেনে কম বেশি করতে পারেন, সেটাও ইচ্ছা আপনার। তো ঠিক আছে, এটা করলাম, মোটা করা লাগবে। এটা হচ্ছে অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, কপি করে একটা শিফট প্রেস করে যদি ঘুরাই তাহলে এটা 45 ডিগ্রি কোণ দিয়ে ঘুরবে, ঠিক আছে? তো আমরা যদি
এটা সিলেক্ট করি এবং সিলেক্ট করে যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি এখানে, শুধুমাত্র এই অ্যাঙ্গল পয়েন্টটা নিয়ে যদি টান দিয়ে দিকে আনি, তাহলে কিন্তু আমাদের সাইজটা যে বাড়তি অংশটুকু ছিল বাড়তি অংশটা থাকবে না। বা এখানে যদি এটা একটু সমান করতে চাই, এটা অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে থাকবে, আসলে বা মনে করছি যে এটা যদি অ্যাঙ্গেল সেটা থাকবে এটা অ্যাঙ্গেল, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, চোখের মনিটা এখন একটু নামিয়ে দিব। ওকে, এটা গেল চোখ গেল। এবার তো নাকের, নাকে আসা লাগবে তাই না? নাক কিভাবে দেখানো যায়? নাক না তো ঠোঁট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা পলিগন টুলটা সিলেক্ট করলাম, পলিগন টুল সিলেক্ট করে রেড বাটনে একটা ক্লিক করলাম, ক্লিক করে তিন করে দিলাম, মানে আমরা একটা ত্রিভুজ নেব। আমাদের কি ত্রিভুজটা হয়ে গেছে? আমরা ত্রিভুজটা ড্র্যাগ করে ছোট করে দিই। তো ত্রিভুজে আমরা জাস্ট অপোজিট করে দিই এখানে, আমরা স্ট্রোকে নিতে চাচ্ছি। তাহলে স্ট্রোকে নিতে চাইলে স্ট্রোকটা অবশ্যই বাড়ায় দেওয়া লাগবে। আমাদের কত ছিল আগে? চার ছিল, চার করে। এটা একটা না ভাই, এখানে ফিলটা অফ করে দিতে হবে। ফিল অফ করে রাখছি, কিন্তু ফিলে আমরা কালার দিব, ইউজ করব কালার। আচ্ছা ইউজ করি, একটা ইয়েলো কালার ইউজ করলাম। ওকে, ফিলে কালার ইউজ করব, সমস্যা নেই। আমি এটা এখন একটু ছোট বড় করে নেব। তো এটারই একটা কপি করে নিলাম, অল্টার প্রেস করে। হ্যাঁ, তারপরে এটা টান দিয়ে ঘুরিয়ে দিলাম, এই সাইডে একটু কমাই দিলাম। এটা কি ঠোঁট হয়ে গেছে না? ছোট্ট একটু বড় বড় লাগতেছে। উপরের ত্রিভুজটা একটু ছোট করে দেওয়া দেবে, একটু বড় বড় লাগতেছে। এখন একদম ঠিক আছে ভাই। শিফট, শিফট প্রেস করে সিলেক্ট করবো, কিন্তু আমার সিলেকশনটা ভালো হচ্ছে না। ছোট হয়ে গেছে তাই না? তো এদিকে আরেকটা কাজ আছে আমাদের, কাজটা হলো আবার সেম কাজ করবো। আচ্ছা, ফুলটা আরো কপি নেবো, দুইটা কপি নেবো, একটু শর্ট করে দিই। তাহলে তিনটা পার্ট সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি গ্রুপ করে এটা একটু ড্র্যাগ করে ছোট করে দিই, অল্টার শিফট অল্টার প্রেস করে এখানে দিয়ে দিলাম। যদি এটা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিই, তাহলে এটা আমাদের পিছনে চলে গেল। এটা আমরা এখানে ড্র্যাগ করে ঘোরাতে পারবো, সমস্যা নেই।
এখানে আরো কিছু করা যায়, একটা ইলিপস ড্র করলাম, শিফট প্রেস করে যদি ড্র করি এখানে, অ্যাংরি বার্ডের তিল উঠছে না, এটা কালারটা দিব আমরা রেড। হ্যাঁ এটা রেড কালার দিয়ে দেখেন একটু গাঢ় করে দেবো আমরা, এখানে যদি ডাবল ক্লিক করি এই অবজেক্টটা সিলেক্ট রাখা অবস্থায় ডাবল ক্লিক করি এই কালার প্লেটটা পাবো। তো কালার প্লেটে আমরা এখানে এই ভিতরে পার্টটা যে কোনো সিলেক্ট করবো, তো এটা হচ্ছে উপরে বর্তমান, এটা আগের কালার, এটা হচ্ছে বর্তমান কালার, আমরা যদি ওকে প্রেস করি তাহলে এখন এখানে দেখতে পাবো কালারটা একই কালার কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আমি এখানে অল্টার প্রেস করে কপি করতে পারি, গাল দুইটা যেহেতু গুলো গুলো, মানে ভাই একটু মেকআপের ব্রাশ মারা আছে, ব্রাশ মারা আছে, হ্যাঁ গালটা একটু গুলো গুলো গাল না, ওই জন্য একটু গালটাতে একটু ইফেক্ট দিচ্ছে। মেকআপ করে দেওয়া হচ্ছে আর কি। তারপরে এটা প্রেস করে ছোট করে দেবো, এগুলো একটু ছোট করে দিলাম, এটা অল্টার প্রেস করে বড় করে একটু বড় করে দেবো, একটু পরিবর্তন করে দেবো, এটা একটু ছোট করে দিতে পারি, বেশি বড় লাগতেছে। তারপরে কি করতে পারি, এখানে আরেকটা কাজ করতে পারি, কিন্তু কাজটা আসলে যদি এটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করে শিফট প্রেস করে দিই পাথ ফাইন্ডারে, আচ্ছা এটারও একটা বর্ডার নেই, এই কালারটা দিলাম, এখানে কালারটা চেঞ্জ করে তো এইটা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে পাথ ফাইন্ডারে আনগ্রুপ এই অংশটাকে বাদ দিতে পারবো, এটা যদি অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড না, আচ্ছা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এইটা এবং এটা শিফট প্রেস করে যদি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিই, তো এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এটা এই কালার আছে এটা আরো কালার দিতে পারবো, অন্য কমলা কালার দিতে পারি, অ্যাংরি বার্ডের পেটের কালার এরকম, বা এখানে কি দেওয়া যেতে পারে একটু সাদা হোয়াইট একদম দিয়ে দিতে পারি, বা এটা ভালো লাগছে। এটা ভালো লাগতেছে, জি ভাই মোটামুটি এটা ঠিক আছে, তাহলে এটা দেখলাম, এটা পেটের দিকে আর কি অ্যাংরি বার্ড। তারপরে আমরা কি করতে পারি দেখেন, এটা তো আমরা দুইটা আছে তাই না, আমরা এই দুইটা কিন্তু শেপ করে দিতে পারি, ইউনাইট করে দিতে পারি, ইউনাইট করে দিলে একটা হয়ে গেল, ঝুঁটিটা পিছনে হয়ে গেল, আগেরটা কেমন ছিল এই ছিল, এখন যদি এটা ইউনাইট করে দিই তাহলে পরিবর্তন এটা এসেছে। কোনটা ভালো লাগতেছে না আগেরটা একটু দেখি, এখানে কি করছেন একটু দেখতে হবে, জি এটা মনে হয় ঠিক ছিল, এটা তো চেঞ্জ হয় নাই, এটাই ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ করা যাবে, এটা কিন্তু তিনটে যদি সিলেক্ট করে এখানে যদি শেপ করে দিই তাহলে এমন হয়ে যাবে, কোনটা করবো বলে, না এটা ভালো লাগছে না ভাইয়া, এটা আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল, এটা দাঁড়িয়ে ঠিক আছে তাই না, আচ্ছা ঠিক জি আছে। জি তো অ্যাংরি বার্ড আমাদের হয়ে গেছে, আমরা তারপর কি করতে পারি, গ্রুপ করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে, তাহলে এটা কি এক গ্রুপে হয়ে গেল।